আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমরা শিখব এক্সটেনশন বোর্ড কিভাবে রিপেয়ারিং করা যায়। আমার কাছে যে বোর্ডটি আছে ওই বোর্ডটির মধ্যে পাওয়ার আসছে না, আমি চেক করে একবার দেখে নিচ্ছি পাওয়ার আসছে কি না। টেস্ট ল্যাম্পের মাধ্যমে আমি চেক করে দেখে নিই। না, কোনোরকম পাওয়ার আসছে না এই প্লাগটাই। এটা দেখে নিই, এটা তো আসছে না। এটার মধ্যেও আসছে না। তো আমরা বোর্ডটি খুলে দেখব এর মধ্যে কী প্রবলেম আছে। পিছনের টুপিটা প্রথম খুলে নিতে হবে। এটাকে খুলে নেওয়ার পর ভিতরে কি স্ক্রু আছে এই স্ক্রুটাকে খুলতে হবে। ভিতরের বোর্ডটা বার করে নিয়েছি, তারগুলোকে একটু সাইড করে দেবো। এর ভিতরে দুটো স্ক্রু আছে, এই দুটোকে খুলে নেব। ঠিক যেইভাবে খুলছি আপনারা ঠিক এইভাবেই খুলবেন। আপনাদের বাড়িতে পড়ে থাকা এক্সটেনশন বোর্ড হয়তো অনেকদিন পড়ে আছে, খারাপ হয়ে গেছে বলে হয়তো ফেলে রেখে দিয়েছেন। এগুলোকে রিপেয়ারিং করে নিতে পারবেন বাড়িতে বসে আপনারা নিজেরাই। আজকে সেই জিনিসটাই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা চেষ্টা করলে বাড়িতে বসে এটাকে ঠিক করতে পারবেন। একটু তারটাকে এইভাবে বাড়িয়ে নিতে হবে, এই দেখুন এই যে তারটা, এই তারটা কেটে গেছে। এটা এখানে ঝালা ছিল কিন্তু ঝাল থেকে ছেড়ে চলে গেছে। জয়েন্টটা ঠিকভাবে করে নিতে হবে, তার জন্য আমি একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। এটা ইলেকট্রিক তাতালের মাধ্যমে এটাকে তারটাকে জয়েন করে দেবো। জয়েন্টটা আমি করে নিয়েছি, ঠিক দেখে নেন একটুখানি। এইভাবে আপনারা ঠিক জয়েন করে নেবেন। বেশিরভাগ এই প্রবলেমটাই হয়, তার কেটে যায় বা সুইচটা একটু প্রবলেম হতে পারে। তো সুইচ আপনারা রিপেয়ারিং করতে পারবেন। সুইচ রিপেয়ারিং আমি এর আগে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যদি ভিডিওটা না দেখে থাকেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন সুইচ কীভাবে রিপেয়ারিং করা যায়। বোর্ডটাকে ফিটিং করে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাবো পাওয়ার অন করে। ঠিক যেমনভাবে খুলেছিলাম ওইভাবেই লাগিয়ে নিতে হবে। স্ক্রুটাকে যেমন খুলেছিলাম সেভাবে টাইট দিয়ে দেবো, এবং পিছনে যে টুপিটা লাগানো ছিল টুপিটাকে আবার লাগিয়ে দেবো। আমাদের কাজ কমপ্লিট। এরপর আমরা পাওয়ার অন করে দেখব বোর্ডটি ঠিক হলো কি না। পাওয়ার অন করে দিয়েছি, টেস্ট হোল্ডারের মাধ্যমে আমরা চেক করে নেব। ইন্ডিকেটারটি জ্বলছে এবং আমাদের কাজ সাকসেসফুল। এইরকম ইলেকট্রিক্যাল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে প্রেস করে রাখুন,
যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।